সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনারা অবশ্যই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে ত্রিকোণমিতির পরিচিতি থেকে ইন্ট্রোডাকশন অফ ত্রিকোণমিতি অষ্টম অধ্যায় অর্থাৎ আমি তোমাদের 8 নম্বর চ্যাপ্টারে যে ত্রিকোণমিতি রয়েছে সেই চ্যাপ্টারে আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আলোচনা করব। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এর আগে আমি আর একটি ভিডিও আপলোড করেছি চ্যাপ্টার 6 থেকে যে ত্রিভুজ রয়েছে ট্রায়াঙ্গেল, সেই ট্রায়াঙ্গেলস চ্যাপ্টারে আমি ভিডিও আপলোড করেছি। সেখান থেকে আমি তোমাদের ট্রায়াঙ্গেলস ইম্পর্টেন্ট দিয়েছি, তো সেখান থেকেই তুমি যদি তোমরা দেখে যাও তোমাদের এক্সামে 2021-এ কমন পেয়ে যাবে। তো আমি আজকেও ত্রিকোণমিতির পরিচিতি থেকে তোমাদেরকে ইম্পর্টেন্ট কোয়েশ্চন দেবো, যদি এগুলি তোমরা সলিউশন করতে পারো তাহলে তোমাদের এক্সামে হুবহু সেখান থেকে তোমরা কমন পেয়ে যেতে পারো। তো চলো আর দেরি না করে আমরা দেখে নেই, এবং তোমরা ভিডিওটি দেখার আগে প্রথমেই অবশ্যই তোমরা বই হাতে নিবে এবং সেগুলি পৃষ্ঠা অনুযায়ী সেগুলি দেখিয়ে নেবে। আমি তোমাদেরকে পৃষ্ঠা অনুযায়ী সঙ্গে বলে দেবো। তো প্রথমে যে কোয়েশ্চন রয়েছে অনুশীলনী 8.1-এর আমি তোমাদেরকে কোয়েশ্চন নাম্বার 3, যদি সাইন এ ইজিক্যাল টু 3/4 হয় তাহলে কসে এবং টেন এ নির্ণয় করো। এই কোয়েশ্চনটি মোস্ট ইম্পর্টেন্ট 2021-এর জন্য। এবং নাম্বার 4 দেওয়া আছে যে 15 cot A = 8, তাহলে সাইন এ এবং সেক এ নির্ণয় করো। এই কোয়েশ্চনটিও মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে পেজ হলো 196 পেজের প্রথম যে তোমরা দেখতে পাচ্ছ নাম্বার 8, যদি কট এ ইজিক্যাল টু 4 হয় তাহলে 1 - 10² / 1 + 10² = cos² A - sin A হবে কি হবে না পরীক্ষা করো। এটিও কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট 2021-এর জন্য। তারপরে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ নাম্বার সেভেন যে কোয়েশ্চেনটি রয়েছে, যদি কট এ ইজিক্যাল টু 7/8 হয় তাহলে মান নির্ণয় করো 1 + sin θ 1 + cos θ = 1 - sin θ 1 - cos θ। এই কোয়েশ্চনটি মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে পেজ হয়েছে 201 পেজ নাম্বারের উদাহরণ নাম্বার 8, যদি সাইন এ মাইনাস বি ইজিক্যাল টু 1/2 কস এ প্লাস বি ইজিক্যাল টু 1/2, যেভাবে 0° কোণ এ প্লাস বি কোণ 90° হয় এবং কোণ অ্যাঙ্গু এ, তাহলে এ এবং বি নির্ণয় করো। এই কোয়েশ্চনটি মোস্ট ইম্পর্টেন্ট 2021-এর জন্য। পেজ নাম্বার হচ্ছে 2002 অনুশীলনী 8.2। অনুশীলনী 8.2-র মধ্যে প্রথম যে তোমরা 1, 2, 3, 4, 5 এই কোয়েশ্চন এগুলি তোমরা দেখে নেবে, এখান থেকে 2 মার্কের একটি কমন আসতে পারে মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে তোমরা দেখতে পাচ্ছ অনুশীলনী 8.2-এর কোয়েশ্চন নাম্বার 3, যদি 10 a + b = √3 এবং 10 a - b = 1/√3 হয়, 0° কোণ এ প্লাস বি কোণ 90° কোণ এ বি, তাহলে এ এবং বি নির্ণয় করো। এটি উদাহরণ আমি দিয়েছি সেম, তো এটিও আমি তোমাদেরকে দিয়ে দিলাম। এটি এখান থেকে যে কোনো একটি তোমাদের কমন আসতে পারে। তো অনুশীলনী 8.2 থেকে এইগুলি তোমরা যদি দেখে যাও তাহলে এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। তারপরে হচ্ছে অনুশীলনী 8.3। অনুশীলনী 8.3-র মধ্যে প্রথমে দেওয়া রয়েছে দেখাও যে তো কিন্তু যদি এই দুটি তোমরা দেখে নেবে। তারপরে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3, 4, 5, এই 3টি কোয়েশ্চন মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 2021-এর জন্য, এখান থেকে যে কোনো একটি তোমরা কমন পেয়ে যাবে। নাম্বার কোয়েশ্চন 3 হচ্ছে, যদি 10 a = cot A - 18°, যেখানে 2a সূক্ষ্মকোণ, তাহলে এর মান নির্ণয় করো। তারপরে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4, যদি 10 a = cot B, তাহলে প্রমাণ করো যে a + b = 90°, এটিও মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে, যদি sec 4a = cosec A - 20° হয়, সেখানে 4a সূক্ষ্মকোণ, তাহলে এ মান নির্ণয় করো। এবং আমি যদি তোমাদেরকে শুধু কোয়েশ্চন দিয়েছি, যদি এগুলোর সলিউশন দরকার হয় আমাকে কমেন্টে জানিয়ে দেবো, আমি তোমাদেরকে সলিউশনও দিয়ে দেবো নেক্সট ভিডিওতে। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, চাইলে সেই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে সেগুলির পিডিএফ ফাইল তোমরা নিতে পারবে। সেখানে সব সাবজেক্টে পিডিএফ ফাইল দেওয়া হয়, যারা 2021-এ ম্যাট্রিক এক্সাম দিতে তাদের সমস্ত পিডিএফ ফাইল আপলোড করা হয়। তারপরে হচ্ছে পেজ নাম্বার 207 পেজ নাম্বারের উদাহরণ 13, প্রমাণ করো যে sec A - sin A sec A + tan A = 1। এই কোয়েশ্চনটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট 2021-এর জন্য, এই কোয়েশ্চনটিও তোমরা দেখে নেবে। তারপরে হচ্ছে পেজ নাম্বার 209 পেজ নাম্বারের কোয়েশ্চন নাম্বার 5-এর যে কোয়েশ্চনটি রয়েছে 6 1 + sin A = 1 - sin A = sec A + tan, এই কোয়েশ্চনটি মোস্ট ইম্পর্টেন্ট 2021-এর জন্য। তারপরে হচ্ছে 7, এটিও তোমরা দেখে নেবে, 6, 7, 8 এবং 9, এই 4টি কোয়েশ্চন থেকে যে কোনো একটি তোমরা এক্সামে কমন পেয়ে যাবে। তো এই 4টি তোমরা কোয়েশ্চন দেখে নেবে, আমি তোমাদেরকে শুধু কোয়েশ্চন যেটি
যদি আনসার দরকার হয় আমাকে কমেন্টে জানিয়ে দেবো, আমি তোমাদেরকে সেগুলির সলিউশনও দেবো। তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে সেগুলি তোমরা সলিউশন সংগ্রহ করতে পারবে। তারপরে হচ্ছে নাম্বার 7, সাইন এ সাইন স্কোয়ার এ প্লাস কো স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1 সেক্স, এই এটিও তোমরা দেখে নিতে পারো, এটিও মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 2021-এর জন্য। তো যেগুলি দিয়েছি তোমাদের, তো সেখান থেকেই তোমরা 2021-এ কমন পেয়ে যাবে। এবং আর কোন কোন চ্যাপ্টারে তোমাদের ইম্পর্টেন্ট দরকার হবে আমাকে কমেন্টে জানিয়ে দেবো, আমি তোমাদেরকে ভিডিও ক্রিয়েট করে দেবো। থ্যাংক ইউ, দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে।